আর দর্শনে দ্রব্য তত্ত্ব আলোচনা করেছেন, তো সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। পূর্বেও আমি আলোচনা করেছিলাম দ্রব্য সম্পর্কে, তো এখন আর একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। তো স্পিনোজা তার দ্রব্য বলতে তিনি যাকে বুঝিয়েছেন তা হচ্ছে একটি মাত্র দ্রব্য যা স্বনির্ভর, এবং ঈশ্বরকে তিনি দ্রব্য বলে স্বীকার করেছেন। তার মধ্যে দ্রব্য ইকুয়াল টু গড ইকুয়াল টু সাবস্ট্যান্স, অর্থাৎ ঈশ্বর প্রকৃতি এবং দ্রব্য এগুলি একই সমীকরণে আবদ্ধ, একই সমীকরণে তিনি আবদ্ধ করেছেন। এবং অন্যান্য দর্শনে যেমন ডেকার্টকে অনুসরণ করেই স্পিনোজা তার দ্রব্য তত্ত্ব আলোচনা করেছেন। তো ডেকার্ট তার দর্শনে দ্রব্য বলতে তিনটি দ্রব্যকে বুঝিয়েছিলেন, যেমন দেহ, মন, তারপরে ঈশ্বর। দেহ এবং মন হচ্ছে ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্স এবং ঈশ্বর হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্স। ঈশ্বর হচ্ছেন স্বনির্ভর দ্রব্য যার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, কিন্তু দেহ এবং মন সে হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরশীল। কিন্তু ডেকার্ট তারপরেও তিনি আলাদা করে স্বনির্ভর এবং পরনির্ভর মিলে তিনটি দ্রব্যকে স্বীকার করেছেন তার দর্শনে, কিন্তু স্পিনোজা তার দর্শনে একমাত্র একটি দ্রব্যকে স্বীকার করেছেন, সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরই হচ্ছে একমাত্র স্বনির্ভর দ্রব্য। তো সে সম্পর্কে ডেকার্টস দ্রব্য তত্ত্ব আলোচনা করতে গিয়ে যেমন প্যারালালিজম অর্থাৎ সমান্তরালবাদ কে আলোচনা করেছেন, যেমন সমান্তরালবাদ যেমন দেহ এবং মন দুটা যেমন দুটা সরল রেখা যেমন একটা আরেকটাকে স্পর্শ না করেই দুটা একই দূরত্ব বজায় রেখে চলছে, যেরকম দেহ এবং মনও একটা আরেকটাকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া না করেই সমান্তরাল সেভাবেই দেহ এবং মনও সেভাবে চলছে। এটাই হচ্ছে প্যারালালিজম স্পিনোজার দর্শনে। ডেকার্টের দর্শনে যেমন দেহ এবং মন সম্বন্ধে ইন্টারাকশনিজম এ কথা বলেছেন। ইন্টারাকশনিজম মানে হচ্ছে দেহ এবং মন একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত, সেই সম্বন্ধটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বা যেমন দেহ এবং মন দুটাই একটা আরেকটার উপর ক্রিয়া না করে পারে না। যেমন দেহ যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকে, দেহ যদি অসুস্থ হয় খারাপ লাগে সেরকম সেটা মনের উপরও এফেক্ট করে। সেক্ষেত্রে মন ভালো থাকলে দেহ ভালো থাকবে, দেহ ভালো না থাকলে মনও ভালো থাকবে না। সেটা হচ্ছে ডেকার্টের দর্শনে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অর্থাৎ ইন্টারাকশনিজম। তো স্পিনোজার দর্শনে আমরা দ্রব্য তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা আরেকটা জিনিস আলোচনা করা দরকার, যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ সাবস্টেন্স, দ্রব্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী। যেমন দ্রব্য হচ্ছে স্বনির্ভর, এটা আমরা দ্রব্যের প্রথম বৈশিষ্ট্য বলে মনে করতে পারি। যেমন স্বনির্ভর বলতে আমরা কী বুঝি, সাধারণত স্বনির্ভর বলতে আমরা বুঝি যা অন্য কোনো কিছুর উপর নির্ভরশীলতা নেই, অর্থাৎ যেটা নিজে নিজেই অস্তিত্বশীল, সেটা হচ্ছে স্বনির্ভর। আর পরনির্ভর হচ্ছে যেটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয়, যার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় সেটা। তো দ্রব্য হচ্ছে স্বনির্ভর। তো যেমন
ঈশ্বর একমাত্র স্বনির্ভর দ্রব্য। স্টিনোজার দর্শনে ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন। তারপরে যেমন নিত্য, নিত্য বলতে আমরা কি বুঝি? নিত্য বলতে আমরা বুঝি যার উৎপত্তি এবং বিনাশ কোনোটাই নেই, যিনি শাশ্বত, যেটা দ্রব্য হচ্ছে যেমন নিত্য এবং শাশ্বত, যার পরিবর্তন নেই, যার উৎপত্তি নেই, যার বিনাশ নেই। যেমন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি। তো দ্রব্য বলতে আমরা যেটা বুঝি সেটা ঈশ্বর বলতেও যেটা বুঝি, এবং সেটা নেচার প্রকৃতি বলতেও সেটাকে বোঝায়। এইভাবে তিনি একটা সমীকরণের মাধ্যমে তিনি দেখিয়েছেন তার দর্শনে যে দ্রব্য ইকুয়াল টু নেচার ইকুয়াল টু গড, অর্থাৎ দ্রব্য বলতে আমরা যেটা বুঝি ঈশ্বর বা প্রকৃতি বলতেও সেটাকেই আমরা বুঝি। এবং দ্রব্য হচ্ছে স্রষ্টা এবং প্রকৃতি বলেছেন, যেমন সৃষ্টি প্রকৃতি এবং স্রষ্টা প্রকৃতি। দ্রব্য ঈশ্বর হচ্ছেন স্রষ্টা প্রকৃতি, নেচারা নেচারাটা। তারপরে সৃষ্টি প্রকৃতি যিনি সৃষ্টি করেন, স্রষ্টা সৃষ্টি হচ্ছে সৃষ্টি প্রকৃতি, যেমন নেচার প্রকৃতি হচ্ছে তার সৃষ্টি, তো সৃষ্টি সেই জন্য এটা সৃষ্টি প্রকৃতি, এবং স্রষ্টা হচ্ছে ঈশ্বর সেজন্য সেটা হচ্ছে স্রষ্টা প্রকৃতি। এভাবে তিনি তার দর্শনে সৃষ্টি প্রকৃতি এবং স্রষ্টা প্রকৃতি কেও তিনি দেখিয়েছেন কীভাবে। তো আমরা দ্রব্যের বৈশিষ্ট্য বলতে আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, যেমন দ্রব্য হচ্ছে আনচেঞ্জেবল, মানে দ্রব্য কখনো পরিবর্তন হয় না, যে কোনো কিছুর আমরা পরিবর্তন হচ্ছে আছে, যেমন বৃক্ষ থেকে শুরু করে যেমন সমস্ত কিছু সজীব বস্তু যেটা আমরা দেখছি অনবরত পরিবর্তন হচ্ছে। কিন্তু মির্জা তার দর্শনে দ্রব্য বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে অপরিবর্তন, দ্রব্য হচ্ছে নিত্য এবং শাশ্বত। তো দ্রব্য হচ্ছে আবশ্যিক, যা মানে সমস্ত কিছুই হচ্ছে দ্রব্য, দ্রব্য মানে সমস্ত কিছু থেকে ঈশ্বরকে তিনি যেমন যেভাবে বলেছেন যে ঈশ্বর হচ্ছেন স্বনির্ভর দ্রব্য। তো এইভাবে তিনি তার দর্শনে দ্রব্য এবং দ্রব্যের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। তারপরে দ্রব্য এবং গুণের মধ্যে সম্পর্ক কি? আমরা গুণ, যেমন গুণ বলতে আমরা কি বুঝি, যেমন গুণ বলতে আমরা বুঝি দ্রব্যের বিশুদ্ধ বুদ্ধিলব্ধ ধারণা, দ্রব্যের সারধর্ম রূপে বুঝতে পারে, যাকে আমরা দ্রব্যের সারধর্ম বুঝতে পারি, এসেন্স অফ সাবস্টেন্স, যেটা সেটি হচ্ছে গুণ। তো দ্রব্যের গুণ এবং দ্রব্য ছাড়া যেমন গুণ আমরা কল্পনা করতে পারি না, যেমন লব তার দর্শনে বলছেন যে দ্রব্য হলো কতগুলি গুণের সমাহার, যে গুণ দ্রব্য যাকে আমরা বলবো সেটা হচ্ছে কতগুলি গুণ। তো গুণ ছাড়া আমরা দ্রব্য বলে কিছু ভাবতে পারি না। কিন্তু ডেকার্টস এবং স্পিনোজা এবং লাইবনিজ তারা হচ্ছেন বুদ্ধিবাদী দার্শনিক, সেজন্যই তারা বুদ্ধিকে প্রাধান্য দিয়েছেন, এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে দ্রব্য এবং গুণ সেটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, গুণ দ্রব্য থেকে আলাদা কিন্তু তাদের মধ্যে সম্বন্ধ আছে, গুণ এবং দ্রব্য কিন্তু এক জিনিস নয়। তো এসেন্স অফ সাবস্টেন্স মানে দ্রব্যের সারধর্ম হচ্ছে গুণ। তারপরে তিনি মূর্ছ তার দর্শনে মূর্ছের কথা বলেছেন, বিকার যেমন অসীম সত্তা এবং সসীম,
অসীম যেটা ইনফাইনাইট, এবং সসীম মানে ফাইনাইট। তো অসীম সত্তা একমাত্র ঈশ্বর হতে পারে না, কিন্তু সসীম সত্তা যিনি যে সৃষ্টি, যে সৃষ্টি প্রকৃতি, যেখানে যে সমস্ত জীব জগৎ থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে এটা পরিবর্তনশীল। তো সসীম মানে পরিবর্তন হয়, তার পরিবর্তনশীলতা তার মধ্যে আছে, কিন্তু অসীম যেটা সেখানে পরিবর্তনশীলতা সেখানে নেই, সেটা হচ্ছে নিত্য এবং শাশ্বত। এভাবে তিনি তার দর্শনে গুণ, দ্রব্য, মূর্ছ এগুলি তিনি পৃথক পৃথকভাবে আলোচনা করেছেন। তো আমরা আগামী দিন সম্পর্কে আরও কিছু অন্য কিছু নিয়ে আলোচনা করবো।